10 বছরের সফলতার কারণে পুনঃনিয়োগ দাবি ওয়াসার এমডি তাকসিম খানের দুর্নীতি ও স্বজনপ্রীতি করতে না পারায় তার বিরুদ্ধে চক্রান্ত সংবাদ সম্মেলনে দাবি। খাদ্যের পাশাপাশি পুষ্টি নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ। বিশ্ব খাদ্য দিবসে প্রধানমন্ত্রী বললেন 75 পরবর্তী ক্ষমতা গ্রহণ করেরা চাইনি দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক। করোনায় দীর্ঘ সময়ের স্কুল ছুটির ফাঁদে মানসিক অবসাদে শিশু কিশোররা, চার দেয়ালে বন্দী থাকায় বাড়ছে হতাশা, বাড়িতে যত্ন নেবার পরামর্শ মনোবিদদের। নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের জমজমাট প্রচারণা, আলাদা টেলিভিশনে দর্শকের মুখোমুখি দুই প্রার্থী, একে অন্যের তীব্র সমালোচনা। ধর্ষণের শিকার ভুক্তভোগী ও অভিযুক্ত উভয়ের ডিএনএ টেস্ট বাধ্যতামূলক করায় কমবে মিথ্যা ধর্ষণ মামলা। করা যাবে দ্রুত সময়ে প্রকৃত অপরাধী শনাক্ত। আইনমন্ত্রী বলছেন, এখন আইনে বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিচার শেষ করা গেলে সুফল মিলবে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল বলছেন, এই আইনের ফলে ধর্ষকরা অপরাধ করার সাহস পাবে না। এদিকে দেশের নারীদের জন্য নতুন আইনটিকে রক্ষা কবচ বলছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। মার্জিয়া মুমুর রিপোর্ট। ভুক্তভোগীকে হত্যা ও নির্যাতনের শাস্তি হিসেবে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান করে সরকার। আইনটি বিশ্লেষণ করে সংশ্লিষ্টরা বলছেন, এই আইনকে ধর্ষক ও ধর্ষক মরাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা। আমি নিশ্চিত ধর্ষকরা বা এই দুষ্কৃতিকারীরা ভয় পাবেন, তাদের মনে যে ভীতি সৃষ্টি হবে তার মাধ্যমে কিন্তু এটা এই সমাজে কিন্তু এই ধরনের অপরাধ করতে গেলে তারা আরো অনেক চিন্তা ভাবনা করবেন। আমার মনে হয় না তারা এই অপরাধ করার সাহস পাবে। অভিযুক্ত ও ভিকটিম উভয়ের ডিএনএ টেস্ট বাধ্যতামূলক হওয়ায় একদিকে যেমন হয়রানিমূলক মামলার হার কমবে, অন্যদিকে দ্রুত শনাক্ত করা যাবে অপরাধীদের। ডিএনএ পরীক্ষাটা কোনো ব্যাপারের পরিচিতি নিশ্চিত হওয়ার জন্য একটা পরীক্ষিত পদ্ধতি। ডিএনএ টেস্টের যে বাধ্যবাধকতা এই আইনটার মধ্যে দেওয়া হয়েছে, এই সেটা নিশ্চয়ই এটা এই আইনটাকে আরও কার্যকর করবে। সাজাটাকে বাড়ানোর কারণে আমাদের অভিজ্ঞতা বলে যে এই অপরাধ কম। নারী সুরক্ষায় নতুন এই আইনকে মাইলফলক বলছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুল আরা সুলতানা। খুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু অনেক ক্ষেত্রে ধর্ষণের ঘটনা খুনের চেয়ে অনেক ভয়াবহ, অনেক নিষ্ঠুর, অনেক নৃশংস হয়। কাজেই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা সঠিকই হয়েছে। তবে আমাদের খেয়াল রাখতে হবে, কেবল দণ্ড বাড়িয়ে আইন সংস্কার করলেই ধর্ষণের ঘটনা বন্ধ করা যাবে না। এই জন্য প্রয়োজন এই আইনের সঠিক প্রয়োগ। সংশোধিত আইনে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝেও। এখন যে শাস্তিটা হয়েছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, সেটাতে আমরা খুবই খুশি। একটা ভয় তাদের মধ্যে কাজ করবে, তারা আর ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ তারা করার মতো সাহস পাবে না। তাদের আশাবাদ, এবার ধর্ষণ মুক্ত হবে প্রিয় মাতৃভূমি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরও থাকছে। চট্টগ্রামের কর্ণফুলী নদী দখল ও দূষণমুক্ত রাখতে ব্যতিক্রমী র্যালি, রং বেরঙের ব্যানারে অংশ নেয় শত শত সাম্পান। খাদ্যের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা অর্জনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খাদ্য সংকটের পরিস্থিতি থেকে দেশকে খাদ্যে উদ্বৃত্তের দেশে উন্নীত করেছে আওয়ামী লীগ। সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে একথা বলেন তিনি। করোনায় কেউ যাতে খাবারের কষ্ট না পায় সেই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান শেখ হাসিনা। মহামারী করোনার মধ্যে সমন্বিত প্রচেষ্টায় ধান উঠেছে কৃষকের ঘরে, বন্যা দুর্যোগের মধ্যেও চাল উৎপাদন হয়েছে চাহিদা মাফিক। বৈশ্বিক সংকটে কৌশলে খাদ্য ঘাটতি এড়িয়েছে বাংলাদেশ। সরকারের প্রণোদনা আর মানুষের দৃঢ় মনোবলে এখনও প্রায় 17 কোটি মানুষের এই দেশে তিন বেলা খাবার জুটছে অন্তত বেশিরভাগ মানুষের। শুক্রবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আন্তর্জাতিক এক সেমিনারে উঠে আসে এসব প্রসঙ্গ। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এই আন্তর্জাতিক আয়োজনে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, খাদ্য সংকট নিয়ে আওয়ামী লীগ দেশের শাসনভার গ্রহণ করলেও এখন খাদ্য উদ্বৃত্তের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা অর্জনের চেষ্টা চলছে। যখন সরকার গঠন করি 24 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতির দেশ বাংলাদেশ,
2001 সালে যখন আমাদের 5 বছর পূর্ণ করি তখন আমরা 26 লক্ষ মেট্রিক টন খাদ্য আমরা উদ্বৃত্ত রেখে যাই। খাদ্যের সাথে সাথে পুষ্টি নিশ্চিত হয়, মানুষজন সুস্বাস্থ্যের অধিকারী হয়, সেটাই আমাদের লক্ষ্য। করোনায় কৃষি সহ সব খাতে প্রণোদনার কারণে সংকট ঘনীভূত হয়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে খাবার দেওয়ার কর্মসূচি অব্যাহত রাখা হবে। করোনা ভাইরাসের কারণে যখন সমগ্র বিশ্ব স্থবির, তখন একটা দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিতে পারে, কিন্তু বাংলাদেশে যেন তার প্রভাব না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছি। প্রতিটি মানুষের ঘরে যেন খাবার পৌঁছায়, হত দরিদ্র যারা আমরা তাদের মাঝে বিনা পয়সায় খাবার দিয়ে যাচ্ছি এবং এটা আমরা অব্যাহত রাখবো সব সময়। দেশের মানুষের যে কোনো পরিস্থিতি মোকাবিলার সামর্থ্য রয়েছে বলেও আন্তর্জাতিক সেমিনারে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গত 10 বছরের সফলতার কারণেই সরকার ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাকে পুনঃনিয়োগ দিয়েছে বলে দাবি করেছেন তাকসিম এ খান। সকালে ওয়াসা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বর্তমান মহাপরিচালকের দাবি, ঢাকাবাসীর জন্য শতভাগ সুপেয় পানির ব্যবস্থার পরও যারা দুর্নীতি ও স্বজনপ্রীতি করতে পারেনি তারাই সমালোচনা করেন। একটানা 11 বছর ঢাকা ওয়াসার এমডি পদে সমাসীন থেকে রেকর্ড গড়েছেন তাকসিম এ খান। 2009 সালে এমডি নিয়োগের শর্ত লঙ্ঘন করেই নিয়োগ পান তিনি। তার বিরুদ্ধে প্রকল্প দুর্নীতি, নিয়োগে অনিয়ম সহ একাধিক অভিযোগ গড়িয়েছে দুদক পর্যন্ত। ঢাকার জলজট আর সুপেয় পানি নিয়ে ব্যাপক সমালোচিত তিনি। এসব বিতর্ক এড়িয়ে পুনরায় আবার এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন তাকসিম এ খান। নতুন করে দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বিগত 10 বছরের সফলতার কারণেই তাকে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। সরকার চায় অর্জন, সরকার চায় সাফল্য, তো সাফল্য হয়েছে এবং সরকার সেটাই চাচ্ছে। এই আলোচনা সমালোচনাটা কিন্তু তারাই করছে যারা আমাদের কর্মকাণ্ডের দ্বারা তাদের অনৈতিক কর্মকাণ্ড, তাদের অবৈধ কর্মকাণ্ড, তাদের দুর্নীতি বা স্বজনপ্রীতির কর্মকাণ্ড করতে পারছে না। ঢাকা শহরের পানির চাহিদার চেয়ে ওয়াসার উৎপাদন বেশি বলে দাবি করেন তিনি। জানান, আগামী 2035 সাল পর্যন্ত পানির সমস্যা দূর করতে নেওয়া হয়েছে প্রকল্প। আমাদের পানি প্রোডাকশন অর্থাৎ আমাদের উৎপাদন ক্ষমতা আমাদের চাহিদার চাইতে বেশি। 2030 সাল পর্যন্ত ঢাকার পানিকে নিশ্চয়তা দেওয়ার জন্য যেই কয়টা পানি প্রজেক্ট মানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করার কথা আমরা সব কটাতে হাত দিয়েছি। 2035 সাল পর্যন্ত নিশ্চিত থাকার জন্য যেই পদক্ষেপ লেখা আছে আমাদের মাস্টার প্ল্যানে আমরা সেটার উদ্যোগ নেব। প্রচার প্রচারণার অভাবে মানুষ ওয়াসার কাজে সন্তুষ্ট না হয়ে সমালোচনা করে বলেও মন্তব্য করেন তাকসিম এ খান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরও থাকছে, মণ্ডপে মণ্ডপে তুলির আঁচড়ে সেজে উঠছে প্রতিমা, করোনাকালেও রেকর্ড সংখ্যক মন্দিরে পূজার আয়োজন, সার্বক্ষণিক পাহারায় পুলিশ। করোনায় স্কুল ছুটির সাময়িক আনন্দ রূপ নিয়েছে বিষাদে। দিনের পর দিন চার দেয়ালে বন্দী থেকে হতাশার মানসিক অবসাদে ভুগছে অধিকাংশ শিশু কিশোর। পরিবর্তন এসেছে তাদের আচরণেও। দৈনন্দিন ব্যস্ত রুটিনে আমূল পরিবর্তনকে এর জন্য দায়ী করে মনোবিজ্ঞানীরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বাড়িতে হতে পারে শিশুর বিকল্প স্কুল কিংবা খেলার ব্যবস্থা। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান। ঘড়ির কাঁটায় বেলা 11:30। স্বাভাবিক দিনে এই সময় স্কুল শেষে বাসায় ফেরার কথা রাজধানীর ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর শিক্ষার্থী হাফসা রহমানের। অথচ এখনও বিছানা ছাড়তেই গড়িমসি। স্কুল বন্ধ থাকলেও নিয়মিত পড়ার টেবিলে বসা হয় ঠিকই, কিন্তু লেখাপড়ার আগের আনন্দটা কোথায় যেন হারিয়ে গেছে। স্কুলে যেতে ইচ্ছা করে, ওখানে আমার টিচার আছে, আমার বান্ধবীরা আছে, ওদেরকে আমি খুবই মিস করি। মশিউর দম্পতির বড় সন্তান তালহা রহমান, দীর্ঘ 7 মাসের বন্দি দশায় স্কুলের দুয়ার না খুললেও ক্লাস পরীক্ষা হয় অনলাইনেই। তবে প্রযুক্তি পণ্যে ক্লাস পরীক্ষার থেকে বিনোদনেই যেন বেশি টান তালহার। বাসায় আনন্দের সাথে ছিলাম প্রথম কয়েকদিন, যখন এটা আস্তে আস্তে দীর্ঘায়িত হয়ে গেছে তখন আমার মধ্যে একটা অস্বস্তি বোধ কাজ করছে। বাংলাদেশ সহ বিশ্বের 13টি উন্নয়নশীল দেশে চালানো আন্তর্জাতিক এক গবেষণার তথ্য বলছে, করোনায় 91% শিশু কিশোর মানসিক চাপ ও শঙ্কার মধ্যে রয়েছে। অথচ স্বাভাবিক সময়ের থেকে
থেকে বাবা মা সন্তানকে অনেক বেশি সময় দিলেও কিছুতেই যেন কাটছে না শিশুর একাকিত্ব। দেখা যাচ্ছে আমার পাশে বসে আছে, তাকে চার পাঁচবার টাকার পরও সে রেসপন্স করছে না, আর রেসপন্স করলে হঠাৎ করে রিয়েক্ট করে ফেলতেছে। জানালা দিয়ে আমার বাচ্চারা যখন বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকে, এত বিষণ্ণ মনে হয় ওদেরকে যে আমার চোখে পানি চলে আসে। শিশুকে মানসিক জটিলতা থেকে মুক্তি দিতে রুটিন লাইফের অভ্যাস ধরে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। স্কুলকে যেহেতু সে মিস করছে, একটা দামি স্কুল সে ঘরে করবে। দামি স্কুল কি যদি সে ধরেন সাতটা স্কুলে যায়, সে ঘুমের থেকে উঠে যেভাবে রেডি হতো ঠিক একইভাবে রেডি হবে, এবং ব্যাগটা কাঁধে নিয়ে এসে তার পড়ার টেবিলে বসবে। ঘরের মধ্যে একটা যখন ট্রায়াল হয়ে যাবে, তার স্কুলের টাইমে তার ভিতরে যে হতাশা আসে, যে অস্থিরতা আসে, সে এটা কমাতে পারবে। ঘরবন্দি সময়ের একঘেয়েমি কাটাতে শিশুকে স্বজন বন্ধু ও শিক্ষকদের সাথে অনলাইন যোগাযোগ স্থাপনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় 71% শিশু কিশোর নিজেদের নিঃসঙ্গ ও বিচ্ছিন্ন ভাবছে। এমন ভাবনা শিশু মনে ফেলতে পারে ভয়াবহ বিরূপ প্রভাব। এক্ষেত্রে পরিবারের এমন আনন্দময় বন্ধুত্বপূর্ণ পরিবেশ শিশুর মানসিক স্বাস্থ্য সুরক্ষায় হতে পারে অন্যতম অবলম্বন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের সবজির দাম। বিক্রেতারা বলছেন, বন্যা আর বৃষ্টির কারণে সবজি নষ্ট হওয়ার পাশাপাশি ব্যাহত হয়েছে সরবরাহ, এ কারণে বেড়েছে দাম। তবে তা মানতে নারাজ ক্রেতারা। তারা বলছেন, যে কোনো অজুহাতে দাম বাড়ালে পরে আর সেই দাম কমে না। অনেক দিনই ঊর্ধ্বমুখী থাকে বাজার। সরকার কেজি প্রতি 30 টাকা নির্ধারণ করে দিলেও আলু কিনতে হচ্ছে 50 টাকা কেজি দরে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বলেন, সরকারের সাথে বাজারগুলোর কোনো সমন্বয় নেই। বাড়তি দামে সবজি কিনতে মধ্যবিত্ত ক্রেতারা পড়ছেন বিপাকে। বন্যা হওয়ার কারণে এখনো চাষ ভালো করে হচ্ছে না, খুব কাইসি জিনিসপত্র, এই জন্য দাম বেশি। সবজি বাজার তো এখন দামের আগের চেয়ে অনেক বেশি, অনেক বেশি। এটা দেশে পানি টানি হচ্ছে না, বন্যা হয়েছে না, আমার মনে হয় এখান থেকে অনেক সবজি নষ্ট হয়ে গেছে। 30 টাকা নির্ধারিত করে দেওয়া হয়েছে, কিন্তু অথচ আমাকে 50 টাকা করে কিনতে হচ্ছে। তাহলে মানে সরকারের সঙ্গে এই যে বাজারের, এটা কিন্তু একটা সমন্বয় নেই। মানে আমি বলছি যে নির্দেশনাগুলো কিন্তু মানছে না। চট্টগ্রামের কর্ণফুলী নদী দখল ও দূষণমুক্ত রাখতে নদীর বুকেই হয়ে গেল ব্যতিক্রমী ও প্রতিবাদী সাম্পান র্যালি। রং বেরঙের ব্যানার নিয়ে এতে অংশ নেয় শত শত সাম্পান। মুজিব বর্ষ উপলক্ষে মহানগর আওয়ামী লীগ এ আয়োজন করে। নদী রক্ষায় মানুষের মাঝে সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ বলে জানান আয়োজকরা। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ঐতিহ্যবাহী কর্ণফুলীর বুকে শত শত সাম্পান, রং বেরঙের ব্যানারে নদী বাঁচাতে নদীর বুকে সারি সারি সাম্পানের ভাসমান র্যালি। লক্ষ্য চট্টগ্রামের প্রাণ, কর্ণফুলী নদী দখল, দূষণমুক্ত ও বন্দর রক্ষা। মুজিব বর্ষ উপলক্ষে এই আয়োজন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের। এমন এক সময় ছিল কর্ণফুলী দিয়ে বাংলাদেশের পৃথিবীর বিখ্যাত ভ্রমণকারীরা এবং বণিকরা এদিক দিয়ে আসে বাণিজ্য করত। তাই কর্ণফুলী হচ্ছে চট্টগ্রামের প্রাণ। কর্ণফুলী দূষিত হচ্ছে, কর্ণফুলী অবৈধ দখলে যাচ্ছে, শুধু প্রতিবাদ নয়, আমরা প্রতিরোধের জন্য পদক্ষেপ নিয়েছি। কর্ণফুলী নদীর যে তীরে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান ইটিবি নেই, যাদের এই শিল্প বর্জ্যের কারণে কর্ণফুলী যে প্রতিদিনই যে দূষণের মাত্রা যে বৃদ্ধি পাচ্ছে, এটার থেকে আসলে রক্ষা পাওয়া যাবে। ব্যতিক্রমী ও প্রতিবাদী এই র্যালিতে অংশ নেয় 100 সাম্পান। এ সময় নদী রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নানা দাবি তুলে ধরেন নদী সংশ্লিষ্টরা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খনন করে অবৈধ দখলদার উচ্ছেদ করে, বিশেষ করে যেখানে মৎস্যবন্দর হয়েছে এবং এই যে সিটি কর্পোরেশনের প্রাক হয়েছে, এগুলো উচ্ছেদ করে নদীকে তার সমহিমায় ফিরে আনা হোক। কর্ণফুলীকে যারা দখল করছে তাদের দখল উচ্ছেদ করতে হবে, যারা দূষণ করছে তাদেরকে সচেতন করে দূষণমুক্ত করতে হবে কর্ণফুলীকে, তাহলে কর্ণফুলী বাঁচবে। কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট থেকে শুরু হয়ে চরপাথরঘাটা ঘুরে একই স্থানে শেষ হয় ব্যতিক্রমী এই র্যালি। শনিবার বিকেলে হবে কর্ণফুলীর বুকে সাম্পান বাইচ। কর্ণফুলী নদী বাঁচলে চট্টগ্রাম বন্দর বাঁচবে, আর চট্টগ্রাম বন্দর বাঁচলে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। তাই এই নদী রক্ষায় মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে এরকম ব্যতিক্রমধর্মী উদ্যোগ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আর কদিন পরই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ধূপ আর ঢাকের তালে মাতবে মণ্ডপগুলো। শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি জানাতে এই মুহূর্তে রাজধানীর রমনা কালী মন্দিরে আছেন সহকর্মী মৌসুমী মৌ। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মৌ, জুবায়ের,
আর কেবল চার দিন, তারপর মহাষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এবং সেই তোড়জোড় কিন্তু মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গেছে। আমরা দেখছিলাম যে রাজধানীর প্যান্ডেলগুলোতে, পূজা মণ্ডপগুলোতে বুননে, নকশায়, ছাঁচে প্যান্ডেল তৈরি করা হচ্ছে। এবং মণ্ডপে দেখছিলাম আসলে মৃৎশিল্পীদের যে তোড়জোড়, এবং তারা রঙের কাজ চলছে, কাদামাটি দিয়ে তৈরি করা হয়েছে। দেবী দুর্গার অবয়ব, সাথে গণেশ, কার্তিক, সরস্বতী এবং দেবী দুর্গা তো রয়েছেনই, আর শেষ মুহূর্তে তার যে অবয়ব সেটি রঙের কাজও অনেকাংশেই সম্পূর্ণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে রং তুলির আচরে দেবীর ত্রিনয়ন ফুটিয়ে তোলা হয়েছে এবং শেষ মুহূর্তের কাজ চলছে আর কি। আর মূলত চার দিন পরে তো মূল আয়োজন মহাষষ্ঠীর বোধন, সপ্তমীর চক্ষুদান, অষ্টমীর সন্ধি পুজো, কুমারী পুজো, নবমীতে নবপত্রিকা স্থাপন, মহাযজ্ঞ, দশমীর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি। এমনিতে দেবী পক্ষ তো চলছেই, আর মূলত শারদীয় দুর্গোৎসবের যে সবচেয়ে বড় যে সৌন্দর্যটা, এমনিতে আমরা তো খুবই উৎসব মুখর, উৎসব পালনে আমরা পছন্দ করি, উৎসব উদযাপনে পছন্দ করি, কিন্তু উদযাপনের সংস্কৃতি থেকে এবার করোনার কারণে একটু বিধিনিষেধ রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পূজা মণ্ডপে যাবার কথা বলছে মহানগর পূজো উদযাপন পরিষদ সহ সরকারিভাবেও নির্দেশনা দেওয়া হয়েছে। 26টি নীতিমালা রয়েছে সেগুলো মেনে, এবং আমরা পূজো উদযাপন পরিষদের সঙ্গে কথা বলছিলাম, তারাও বলছেন আসলে তারা সেই মোতাবেক মণ্ডপ তৈরি করছেন যাতে 3 ফিট দূরত্ব অন্তত পক্ষে দুজনের মধ্যে, ভক্তদের মধ্যে করা যায়, বা উপস্থিতি যতটা সম্ভব দূরত্ব মেনে, স্বাস্থ্যবিধি মেনে যাতে করা যায়, বা মাস্ক, স্যানিটাইজার যেন সব জায়গাতে থাকে। তো পূজোর যে মূল বিষয়টা আর কি, একটু পরে, মানে এখন এত নীরব, শুধু শিল্পীরাই রয়েছে, পাল শিল্পীরা রয়েছে, তারা কাজ করছে, কিন্তু আর কেবল চার দিন পরে শাঁখ ঢাক শঙ্খের আওয়াজে মুখর হবে চারপাশটা। তো যেটা হয় আর কি, পূজোর যে আওয়াজটা যখন কানে আসে তখনই একটা উৎসব মনে হয়, এবং যত দূর কানে যাবে তত দূর মনে হবে যে একটা উৎসব হচ্ছে, পুজো হচ্ছে, এবং পুজোর যে একটা স্মৃতি বা পুজোর যে একটা আমেজ সেটি আসলে নিজের মধ্যে চলে আসে, মনে চলে আসে, এবং এটাই একটা সৌন্দর্য আর কি, পূজার সৌন্দর্য এখানে। এবং সেটা তো মানে জাতি ধর্ম বর্ণ ভেদে তো আলাদা না, মজাটা একই রকম, আনন্দটা একই রকম, সেটা সবাইকে ছুঁয়ে যায় এবং সবার মনে একই রকমভাবে আন্দোলিত করে। ঠিক একইভাবে সেটি অসাম্প্রদায়িকতার কথা বলে, সম্প্রীতির কথা বলে। এইভাবে উৎসব অসাম্প্রদায়িক হয়, ধর্মীয় উৎসব হলেও মানে আনন্দটা সবাইকে ছুঁয়ে যায়, আসলে কেউ আনন্দ করছে সামনে, এটা দেখলে অন্যজনেরও এটাও সংক্রমিত হয় আর কি, ভালো লাগে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম এখানে আসলে পাল শিল্পীরা অনেকগুলো, 2-3টা মণ্ডপে দুর্গাপুজো এখানে, দুর্গা প্রতিমা এখানে হচ্ছে, এবং দেখা যাচ্ছে কোনোটা পুরোপুরি প্রায় প্রস্তুত হয়ে গেছে, কোনোটা এখনো কাজও চলছে, আর কেবল 3 দিন, তারা বলছে যে আগামী 1-2 দিনের মধ্যে পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে, শতভাগ সম্পূর্ণ হয়ে যাবে এই প্যান্ডেল এবং মণ্ডপের দেবী নির্মাণের কাজ। এই ছিল রমনা জাতীয় কালী মন্দির থেকে আমার কাছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সর্বশেষ খবর। রমনা থেকে দুর্গাপূজার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন মৌসুমী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খাদ্যের পাশাপাশি পুষ্টি নিরাপত্তাও কাজ করছে সরকার। বিশ্ব খাদ্য দিবসে প্রধানমন্ত্রী বললেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ চাইনি 75 পরবর্তী ক্ষমতা গ্রহণকারীরা। এবং 10 বছরের সফলতার কারণেই পুনঃনিয়োগ দাবি ওয়াসার এমডি তাকসিম খানের। দুর্নীতি ও স্বজনপ্রীতি করতে না পারায় তার বিরুদ্ধে চক্রান্ত, সংবাদ সম্মেলনে দাবি। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।